অনেক মারধর করছে, নির্যাতন করছে, আমি মনে হয় বাঁচবো না। সারাদিন তো অমানসিকতা কাজ করাই তো ম্যাডামের রাইত হইলে ম্যাডামের জামাই ম্যাডামের ছেলে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতো। প্রতিদিনকার মতো ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে স্ক্রল করছে, হঠাৎ চোখে আটকালো এক চটকদার বিজ্ঞাপন, যেখানে হাজার কয়েক ডলারের প্রাইস ট্যাগের সাথে ছবি ঝুলছে 16 বছরের এক তরুণী। হ্যাঁ, আর 10টা নিত্য প্রয়োজনীয় পণ্যর মতোই আপনিও তাকে কিনে নিতে পারবেন, করাতে পারবেন যা খুশি তাই। শুনতে কিছুটা অবাক লাগলেও সত্য, এই একবিংশ শতাব্দীতে এসেও ক্রীতদাস প্রথার মতো ক্রয় বিক্রয় হচ্ছে মানুষ। ক্রীতদাস মানব সভ্যতার ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম, যে নাম কর্ণগহ্বরে প্রবেশ করা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে আয়ামে জাহেলিয়াত অথবা মধ্যপ্রাচীন যুগীয় বর্বরতার কথা। তবে সে কালো অধ্যায় গত হয়েছে, পেরিয়েছে বেশ কয়েক যুগ। আমরা উপনীত হয়েছি এক সভ্য আর আধুনিক সমাজে, যেখানে বলা হয় দাসপ্রথা সমূলে নিশ্চিহ্ন হয়েছে। তবে শুনতে অবাক লাগলেও সত্যি, দাসপ্রথার বিলুপ্তি কখনোই হয়নি, শুধু বদলেছে খুন। সভ্যতার গায়ে ক্ষত চিহ্নের মতো রয়ে গিয়েছে এই অমানবিক প্রথা। তথ্য প্রযুক্তির এই যুগে জাহাজ ভরে হয়তো দাস ধরে আনা হয় না ঠিকই, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কব্জা করে রাখা হয়, দারিদ্র্যের কষাঘাতে বাধ্য করা হয় দাসত্ব বরণ। কুয়েত, পারস্য উপসাগরের গোল ঘেঁষে বেড়ে ওঠা তেল নির্ভর অর্থনীতি আর ধনী শেখদের এই দেশে বর্তমানে দাসপ্রথার নিদর্শন সবচেয়ে বেশি। সেখানকার প্রায় 90% বাড়িতে দাসীদের উপস্থিতি রয়েছে, আর প্রতি 2 জন কুয়েতি নাগরিকের জন্য 1 জন করে দাসী বরাদ্দ থাকে। তবে দাসীদের সেখানে বলা হয় গৃহকর্মী, কিন্তু পদবি গৃহকর্মী হলেও মূলত পুরুষের যৌনদাসী আর বাড়ির পোষা প্রাণীর মতোই হয়ে থাকতে হয় তাদের। দুঃখজনক হলেও সত্যি, গুগল ও অ্যাপেলের অনুমোদিত অ্যাপের মাধ্যমে ইন্টারনেটে দাস ব্যবসার পাশাপাশি ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও এই রমরমা ব্যবসা চলছে। ফর সেল, হারাজ নামক কিছু অ্যাপস ব্যবহার করে দাসী হিসেবে সব নারীদের বিক্রির জন্য দেওয়া হয় চটকদার বিজ্ঞাপন। বিক্রির সময় হ্যাশট্যাগে লেখা থাকে মেডস অর ট্রান্সফার অথবা মেডস অর সেল, যেন সেই ক্রীতদাস বা যৌনদাসী প্রথা আধুনিক যুগে এসে ডিজিটাল রূপ ধারণ করেছে। সর্বোচ্চ দাম হাঁকিয়ে তাদেরকে কিনে নিতেও আছে প্রতিযোগিতা। একবার টাকা খরচ করে কিনলেও ক্ষতি নেই, চাহিদা পূরণের পর আবার বিক্রি করে উঠিয়ে নেওয়া যাবে সেই বিনিয়োগ। আর এমন করে একজন নারী কতবার বিক্রি হন তার কোনো হিসেব নেই। জাতি বর্ণভেদে বিভিন্ন ক্যাটাগরিতে হাজার হাজার নারীর ছবি সেখানে দেওয়া থাকে, কাউকে পছন্দ হলে আপনি চাইলে ওই গৃহকর্মীর মালিকের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতে পারবেন। গ্রাহকদের আকৃষ্ট করতে এসব নারীদের কে কতদিন না ঘুমিয়ে থাকতে পারে, কে কত কম খাবার খায়, এমনকি কে কোনো প্রতিবাদ করে না, সেসব বিষয় বাড়তি যোগ্যতা আকারে প্রকাশ করা হয়। একদিনও যারা ছুটি চান না বা দিনের 24 ঘন্টায় যাদের দিয়ে কাজ করানো যায় তাদের দামও বেশ চড়াদরে হাঁকেন বিক্রেতা। এসব গৃহকর্মীদের পাশে বসিয়ে রেখেই চলে পশু কেনা বেচার মতো দরদাম। নারীদের শুধু বিক্রি নয়, তাদেরকে বসে রাখার কৌশলও শিখিয়ে দেন বিক্রেতারা। তাদের এই নরক থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিতে শুরুতেই কেড়ে নেওয়া হয় তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন। এরপর নিষিদ্ধ করা হয় বাড়ির বাইরে যাওয়া, সামান্য খাবার দিয়ে কোনো মতে বাঁচিয়ে রাখা হয় তাদের। আর এসব গৃহকর্মীদেরকে বাড়িওয়ালারা অ্যানিমেল বলেই সম্বোধন করে। কুয়েতের রাস্তাগুলোতে কখনোই দেখা মিলবে না এসব ভাগ্যাহত নারীদের। তাদের ঘরে বন্দি করে রাখার পাশাপাশি অলিখিত কিছু নীতিমালা চাপিয়ে দেন মালিকেরা, যার ফলে এক অন্ধকার কুয়োর ব্যাঙে পরিণত হয় তারা। যদিও কুয়েত প্রশাসন বলছে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যেখানে গৃহকর্মীদের অন্তত সপ্তাহে 1 দিন ছুটির কথা বলা হয়েছে, আর তাদের কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং বোঝাই যাচ্ছে এটা শুধুমাত্র কুয়েতের আইন ভঙ্গ নয়, বরং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের লেবার স্ট্যান্ডার্ডকেও সরাসরি বুড়ো আঙুল দেখানো। প্রতি বছর গৃহকর্মী হিসেবে অসংখ্য নারী পাচার করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশের আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে মেয়েদের গৃহকর্মীর কাজের কথা বলে নিয়ে আসা হয়। একবার মধ্যপ্রাচ্যে এসে কারো কাছে বিক্রি হয়ে যাওয়া মাত্রই হতভাগা এসব নারীদের সামনে ফুটে ওঠে দুর্বিষহ জীবনের চিত্র। ভাগ্য ফেরাতে এদেশে আসা নারীদের ভাগ্যই যেন কাল হয়ে দাঁড়ায়।
এই জঘন্য সিস্টেমকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে কুয়েতের কাফেলা সিস্টেম। এই সিস্টেমের অধীনে এসব ডোমেস্টিক ওয়ার্কার্সদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে কুয়েতে আনা হয় এবং তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন করানো হয়। যাদের গৃহকর্মী দরকার তারা আগে থেকেই এসব এজেন্সিকে নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পে করে রাখে, যাতে তারা যে কোনো ডোমেস্টিক ওয়ার্কার্সের অফিসিয়াল স্পন্সর নিতে পারে। এই সিস্টেমের অধীনে থাকা কোনো গৃহকর্মী তার স্পন্সরের অনুমতি ব্যতীত মালিক পরিবর্তন কিংবা কাজ ছেড়ে যেতে পারবে না, এমনকি সে দেশ ছেড়েও যেতে পারবে না। ফর সেল, হারাজ এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে মালিকেরা অন্য কারো কাছে এসব গৃহকর্মীদের স্পন্সরশিপ বিক্রি করে থাকেন মুনাফা লাভের আশায়। তারা মনে করে হয়তো গোটা মানুষটাকেই তারা কিনে নিয়েছে, কিন্তু এমন কখনোই হতে পারে না। তারা তাদের সার্ভিসটুকুই কিনে নিতে পারে, মানুষ কখনোই বিক্রি হতে পারে না। পাচার করার সময় এসব মেয়েদের বয়স বাড়িয়ে 21-22 বছর করা হয়, কেননা 21 বছরের নিচে কেউকে দিয়ে এমন পরিশ্রম করানো সেখানকার আইনি এমনকি ইন্টারন্যাশনাল আইনে সম্পূর্ণ বেআইনি। এজন্য তাদের ভুয়া বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং ভিসা তৈরি করে তবেই বিভিন্ন দেশে পাচার করা হয়। আর প্রায় সময়ই এজেন্টরা এসব নাবালিকাদের বিভিন্ন দেশে পাঠানোর আগে ধর্ষণ করে। তবে আশ্চর্যজনক বিষয় হলো কুয়েতের অধিকাংশই জানে না তারা আইন ভঙ্গ করছে অথবা কোনো ক্রাইমের সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে, কারণ বহু বছর ধরেই সেখানে এমনটি চলে আসছে আর এখন এটা তাদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে। এই হতভাগ্যদের পালানোর পথ একেবারেই বন্ধ। মুখ খুলে বিচার চাইতে গেলে উল্টো তাদেরকেই জেল হাজতে পাঠাবে, কেননা তাদের অধিকাংশই কুয়েতে আসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সম্পূর্ণ অবৈধ উপায়ে। ইস্তার এবং নানা সম্প্রতি কুয়েতি দাসী প্রথার আগ্রাসন থেকে উদ্ধার হয়েছে। তার কাছে এমন পাশবিক নির্যাতন সহ্য করার চেয়ে জেল খাটাই শ্রেয় বলে মনে হয়েছিল, তাই তার মালিকের অত্যাচার সহ্য করতে না পেরে সে সোজা গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর 3 মাস জেল খেটে এখন আবার তার পরিবারের কাছে ফিরে এসেছে। অ্যাপলের অ্যাপ স্টোর পর্যালোচনা করলে দেখা যায় ধর্ম, জাতি, লিঙ্গ বা জাতিগত উৎসের উল্লেখ সহ যে কোনো বৈষম্যমূলক কন্টেন্ট সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ। কমিউনিটি স্ট্যান্ডার্ডে ফেসবুক বলে তারা তাদের প্ল্যাটফর্মে মানব পাচারের সাথে জড়িত সংস্থা বা ব্যক্তিদের অনুমতি দেয় না। গুগলের নীতি বলে যে তারা আধুনিক দাসপ্রথাকে সব রূপেই নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুগল, অ্যাপল এবং ফেসবুক কর্তৃপক্ষ দাবি করে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে আধুনিক দাসপ্রথা এবং মানব পাচার নিষিদ্ধ করেছে, কিন্তু প্রতিনিয়ত হাজারো গৃহকর্মী কেনাবেচা হচ্ছে যে অ্যাপস দিয়ে তা কিন্তু গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা। আবার ফেসবুক পরিচালিত ইনস্টাগ্রামেও আকর্ষণীয় সব প্রাইজে হ্যাশট্যাগ সম্বলিত অসংখ্য গৃহকর্মী বিক্রির বিজ্ঞাপন ভাসছে। এগুলো তাদের নিজস্ব কমিউনিটি গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন নয় কি? এই অ্যাপগুলো বন্ধ না হলে বা নতুন কোনো আইন প্রণীত না হলে এমন অসংখ্য নারীর জীবন ধ্বংস হয়ে যাবে অনায়াসে। আমরা এখন সভ্য সমাজে বাস করি, আমরা নিজেদের সভ্য বলেই দাবি করি, কারণ আমরা অসভ্যকে সংজ্ঞায়িত করতে পেরেছি। তবে চলমান এই ক্রীতদাস প্রথা আমাদের সেই আধুনিক আর সভ্য সমাজকে কি একটুও প্রশ্নের মুখে ফেলছে না?